রাশিয়া সফরে থাকা উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন শুক্রবার দেশটির কমসোমস্ক শহরে যান। সেখানে একটি যুদ্ধবিমান এবং এর সরঞ্জাম তৈরির কারখানা পরিদর্শন করেন কিম। এ কারখানায় SU-35 এবং SU-57 সহ রাশিয়ার সবচেয়ে আধুনিক সব যুদ্ধবিমান তৈরি হয়। এ সময় যুদ্ধবিমানে উঠতে দেখা যায় কিমকে। পরে তিনি যুদ্ধবিমানের উড্ডয়ন দেখেন। গত মঙ্গলবার কিম জং উন ট্রেনে করে রাশিয়া সফরে যান। বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হয় তার। সমরাস্ত্র তৈরির কারখানা পরিদর্শন করেন কিম। রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতা বৃদ্ধি সহ সম্পর্ক উন্নয়নের বিষয়ে গুরুত্ব পায় দুজনের বৈঠকে। কিম জং উন উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন পুতিনকে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সে আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানা গেছে। দুই নেতার মধ্যে এখনও অস্ত্র চুক্তি না হলেও পশ্চিমা দেশগুলো ধারণা করছে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্র সরবরাহ করবে। এদিকে রুশ প্রেসিডেন্ট এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা একে অপরকে রাইফেল উপহার দিয়েছেন বলে জানা গেছে। গত বুধবার দেশটির সাইবেরিয়ার ভস্তকনি স্পেস সেন্টারে সাক্ষাতের সময় তারা এই উপহার বিনিময় করেন। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা পিয়ংইয়ং থেকে আনা দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি রাইফেল উপহার দেন পুতিনকে। কিমের সম্মানে পুতিনও দুটি উপহার দিয়েছেন। পুতিন কিমকে মহাকাশচারীদের জন্য প্রস্তুত করা একটি বিশেষ গ্লাভ উপহার দেন। পাশাপাশি রাশিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি উচ্চমানের রাইফেলও উপহার দেন পুতিন। কিমকে বিশ্বস্ত বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। হাফসাতুন নেসা, সময় সংবাদ।